এটা হচ্ছে 12 মডেল রেশন 2018 এটা সিএনজি অকটেন দুটেই আছে আর এই গাড়িটা যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে সামনে গ্লাসটা অরিজিনাল হ্যাঁ হেডলাইট গুলো অরিজিনাল সামনে পিছে বাম্পার লাগানো আছে আসলে এটা 95 মডেলের আর 98 এর রেশন আর 95 মডেলের গাড়ি যদি হয় গাড়ি কিন্তু আসলে এতটা ফ্রেশ কন্ডিশন আছে 2001 2003 এর মতো গাড়ি এতটা সুন্দর এত সাউন্ড আচ্ছা এটা ইঞ্জিনটাও আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি আছে আজকে আমি চারটা গাড়ি দেখাবো চারটা গাড়ি কিন্তু জনপ্রিয় গাড়ি চারটা গাড়ি হয়েছে এক্সো ফিল্টার এক্স ফিল্টার এলিয়ান তারপরে হইছে এফ প্রিমো তারপরে হইছে র‍্যাপ 4 গাড়ি আচ্ছা র‍্যাপ 4 ও কিন্তু এটা কালেকশন আছে হ্যাঁ আর চারটা গাড়ি চারটা না পাঁচটা গাড়ি দেখাবেন প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা ফিল্ডার দিয়ে শুরু করি এক্স ফিল্টার দিয়ে শুরু করি আচ্ছা কত মডেল এটা এটা মডেল হইছে 2005 রেশন 2009 আর এটা সিএনজি অকটেন দুটেই আছে সিএনজি অকটেন দুটেই পাচ্ছেন হ্যাঁ ভিতরে বিস্কিট ভিতরে হইছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ ভিতরে হইছে বেজ চাবিতে স্টার্ট এসি কিন্তু এটাতে আবার ভলিউম পাবেন হ্যাঁ হ্যাঁ যথেষ্ট স্পেস কিন্তু থাকবে ফিল্ডার প্রোবক্স গাড়িতে অনেক স্পেস থাকে প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এই দেখেন একদমই বেটার কন্ডিশন আছে আর পিছন থেকে যদি দেখাই এই যে দেখেন আর এক্স ফিল্টার গাড়িগুলো আসলে কি পিছনে একটু জায়গা দেখে লাকিসটা কিছু রাখা যায় আর এক যুগ ফিল্টার কে এটা একটু চিপা আচ্ছা এটা ভাই প্রাইস কত যাচ্ছে এটা 13,30,000 টাকা 13,30,000 আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে আচ্ছা তারপরে এই পাশে একটা গাড়ি আছে এক্সো ফিল্টার এক্সো ফিল্টার এটা হচ্ছে 12 মডেল রেশন 2018 এটা সিএনজি অকটেন দুটেই আছে আর এই গাড়িটা যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে সামনে গ্লাসটা অরিজিনাল হ্যাঁ হেডলাইট গুলো অরিজিনাল সামনে পিছে বাম্পার লাগানো আছে অসাধারণ একটা গাড়ি এটা তো দেখা যাচ্ছে বডি কিট করাও আছে হ্যাঁ এটা বডি কিট করা আছে ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পাশাপাশি কিন্তু এখানে উডেন পাবে ইয়েলো কালার উডেন রয়েছে এই যে দেখেন এই পাশের ফিল্ডার গাড়িগুলোতে প্রোবোস গাড়ির মতো স্পেস থাকে অনেক পিছনের মালামাল অনেক ক্যারি করা যায় এই গাড়িটা যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে অরিজিনাল আছে সামনে পিছে বাম্পার আছে অসাধারণ একটা গাড়ি এটা প্রাইস কত যাচ্ছে এটা এটা 16,00,000 টাকা 16,00,000 টাকা আস্কিং প্রাইস জি আচ্ছা তারপর একটা প্রিমিয়ো দেখাবো জি এটা হচ্ছে 10 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে রেড অন কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে অকটেন ডেফ এটা আজ পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই আচ্ছা আর কালারটা হচ্ছে রেড ওয়েন হ্যাঁ কালারটা রেড ওয়েন ভিতরে হচ্ছে বিস্কিট অ্যালোগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে এখানে ফিঙ্গার ডোর পাবেন ভিতরে হচ্ছে পুশ স্টার্ট আমি যে একটু দেখাই যে এখানে দেখবেন পুশ স্টার্ট এসি টাচ ক্রুজ কন্ট্রোল আছে সাতটাও খুবই ফ্রেশ আর এই পাশ থেকে দেখতে এমন হবে দেখতে পাচ্ছেন জি সুপারিয়র হ্যাঁ জি সুপারিয়র কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর গাড়িটা আসলে অসাধারণ একটা গাড়ি প্রাইস কত যাচ্ছেন এটা 22,40,000 টাকা 22,40,000 টাকা আজকিম প্রাইস হ্যাঁ তারপর এটা এলিয়ান দেখে এলিয়ান দেখে 2008 মডেলের রেশন 2010 এ আচ্ছা আর এটা সিএনজি অকটেন দুটেই সিএনজি অকটেন দুটেই কালারটা হচ্ছে সিলভার কালারটা সিলভার এর সামনে গ্লাসটা অরিজিনাল হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল প্রজেকশন লাইট সামনে পিছে বাম্পার লাগানো আছে অসাধারণ একটা গাড়ি ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশন আছে খুবই বেটার কন্ডিশন পাবেন আর এটা হচ্ছে পুশ স্টার্ট ভিতরে ইন্টেরিয়রটা এটাও কিন্তু পুশ স্টার্ট অ্যাশ কালার ইন্টেরিয়র এসি টাচ খুবই সুন্দর এই পাশে দেখেন স্পেস অনেক আর পিছনে এখানে দুইটা মিনি স্পয়লার থাকবে এটা কি অকটেন ড্রাইভ অকটেন আর সিএনজি দুইটা সিএনজি এটা ভাই প্রাইস কত যাচ্ছেন এটা 19,40,000 টাকা 19,40,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ এলিয়ন গাড়ি এবার একটা র‍্যাপ 4 দেখাবো আসলে এটা 95 মডেলের আর 98 এর রেশন আর 95 মডেলের গাড়ি যদি হয় গাড়ি কিন্তু আসলে এতটা ফ্রেশ কন্ডিশন আছে 2001 2003 এর মতো গাড়ি এতটা সুন্দর এত সাউন্ড আচ্ছা এটা ইঞ্জিনটাও দুবাই থেকে আনা হ্যাঁ দুবাই থেকে আনা রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল করা আছে হ্যাঁ কাগজে ইনস্টল করা আছে আর এটা সানরুফ সানরুফ আছে হ্যাঁ আর এটা সিসি হইছে 2000 সিসি আচ্ছা আমরা একটু দেখা দিব এই যে দেখেন এখানে কিন্তু সানরুফ পাবেন ভিতরে স্পেস থাকবে 5 সিটের গাড়ি আর সামনে থেকে দেখতে কিন্তু এমন হবে চাবিতে স্টার্ট অকটেন প্লাস সিএনজি সিএনজি
পিছনে স্পয়লার চাকা থাকে কি যে এটা টুইন কালার বলে একটা হইছে গ্রে একটা হইছে অ্যাশ আচ্ছা এই কারণে দুটো মিলে একটা কাগজ আছে টুইন কালার এটা ভাই প্রাইস কত যাচ্ছেন এটা একদম ফিক্সড প্রাইস বলে দিব এটা 970000 টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড একদম ফিক্সড ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেকানিক্যাল মসজিদের পূর্ব দিকে আব্দুল্লাহ মোটরস ভাই আজকে ভিডিওটা শেষ করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু